ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ربنا آتنا في الدنيا حسنة এগুলো বলা যাবে কিনা, যে এখানে অবশ্যই আলামে কেরামদের মাঝে যেটা বেটার মত, এটা আমিও মনে করি, সেটা হচ্ছে দোয়া হিসাবে যেগুলো আয়াত সেগুলো বলা যাবে, রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা। বাকি কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, যে আমি এখানে রুকু সিজদা দোয়া না পড়ে কোরআন তেলাওয়াত করলাম, এটা নিষেধ করা হয়েছে। বাকি দোয়া হিসাবে যে দোয়াগুলো আছে সেগুলো বলা যায়, বলা যাবে, কোনো সমস্যা নাই। তবে ফরজ নামাজ যেগুলো আছে সেগুলোতে আমি মনে করি না বলাই ভালো, সেগুলোতে আপনার যে দোয়াগুলো আছে হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত সেই দোয়াগুলোই পাঠ করা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ ইত্যাদি, এই দোয়াগুলো পাঠ করা। আর নফল নামাজে ইনশাআল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।